হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। কালকে আমার ঠাকুমা মারা গেছে, তাই আমি একটা ভিডিও করতে পারিনি। আর আমি যেভাবে ছিলাম বাড়িতে সেভাবেই চলে আসছি। কী করবো, মনটা খুব খারাপ, খুব কষ্ট হচ্ছিল, তাই কথা বলতে পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম না, তাই আজকে বাড়ি চলে যাচ্ছি। ঠাকুমা আমাকে ছোটো থেকে বড় করেছে, কারণ আমার তো মা নেই, তো ঠাকুমাই আমাকে ছোটো থেকে বড় করেছে। ঠাকুমাই আমার মার মতো ছিল, তাই আমার খুব কষ্ট হচ্ছিল, কী করব। আর তো কোনো দিন ঠাকুমাকে দেখতে পাবো না, আমি এসে দেখতেও পাইনি, জলও খাওয়াতে পারিনি, তার আগেই মারা গেছে। তো কী করবো, আমার কপাল খারাপ, করার কিছু নেই, তাই তোমাদেরকে বললাম। ঠিক আছে ফ্রেন্ড, এইটুকুই আর কি বলবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা। আমি এখন ফালাকাটা স্টেশনে বসে আছি, বাড়ি যাচ্ছি, ট্রেন আসবে এখনই। তো তোমরা দেখবে যদি দেখো ফালাকাটা স্টেশনটা, দেখো আমি কোথায় বসে আছি, ব্যাগের উপরে বসে আছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফালাকাটা স্টেশন। ওই যে ফালাকাটা স্টেশন লেখাই আছে, দেখো। ওখানে বাই বাই, টাটা, ভালো থাকবে সবাই।